নমস্কার বন্ধুরা, আমার আরেকটি মিনি ব্লগে আপনাকে আপনাদের স্বাগত জানাই। তো এটা হচ্ছে গিয়ে একটা মেঘলা দিনের দুপুরের সিন। তো আমি জানলা দিয়ে 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 বৃষ্টি তুলছিলাম, হঠাৎ করে হাজবেন্ড আমাকে বললো যে চলো উদয়পুর চলো। তা আমি সেরকমভাবে ক্লিপ ব্যস্ত মানে রেডি হতে পারিনি, তো আমি ভাবছিলাম যে যাবো কি না যাবো, কারণ বৃষ্টি আসছে। তারপর দেখলাম মার ডাক এসছে, না চলো চলেই যাই। তো এটা আমাদের দুপুরবেলার দিকেই প্রায় রওনা দিয়েছিলাম, এরপরই মার কৃপায় একদম ক্লিয়ার হয়ে গেল। এই দেখুন কীরকম ক্লিয়ার হয়েছে। মন্দিরে খুব একটা তুলতে পারিনি, অসম্ভব ভিড় ছিল, সানডে গিয়েছিলাম তো তাই খুব ভিড় ছিল, তো বেশি তুলতে পারিনি। তো এই ঘাটে এসে বসে একটু তুলেছি, শুট মুটো করতে পারিনি কিছু, যাক যাইও করেছি, ভালোই লাগলো। ফেরার পথে আমরা অন্যখানে আরেকটা জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে রাত হয়েছিল ফিরতে। এটা ওই রাতের রাতের রাস্তাটা আমি তুলেছিলাম, তো ভালোই লেগেছিল। যাক মার দর্শন হয়ে গেল, একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সামনে শেয়ার করলাম। এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের একটা কাজও ছিল, তো কাজ শেষ করে আস্তে আস্তে যতটুকু দেরি হলো আর কি। তো এরকমভাবে সানডের দিনটা না ওয়েস্ট করে মার মন্দির দর্শন করে চলে আসলাম, ভালোই লাগলো। বেশি ভিডিও তুলতে পারিনি, বেশি ক্লিপিংসও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর হাজবেন্ড খুব একটা পছন্দ করে না, তাই বেশি একটা তুলতে পারিনি। তো আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাস্কিংয়ে গিয়েছিলাম, তারপর আইসক্রিম খেয়ে বাড়িতে চলে আসলাম। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ব্লগটি কীরকম লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। মা চলে এসেছি বাড়িতে, বাই। তো মাকো এখানে খেলাধুলা করছিল, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সুন্দর করে ভালোভাবে আপনারা থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই, অ্যান্ড ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার, বাই।